আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ডাইনিংয়ের চেয়ারের কাভারগুলো কীভাবে আমি খুব সহজে ডিজাইন করে নিয়েছি। আমি এক কালারের কাপড় কিনে এটার উপর ডিজাইন করেছি, আর কোনো রকম ঝামেলা ছাড়াই কীভাবে খুব সহজে হাতের কাছে যা কিছু আছে তাই দিয়ে ডিজাইন করা যায় সেটাই দেখাবো। তার আগে আমি দেখিয়ে নিচ্ছি আমার তৈরি করা হাতের কিছু জিনিস। সেটা হচ্ছে আমি রঙগুলো করেছি হাতে এঁকে, এগুলো হচ্ছে সব অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি। তো ফার্স্টে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা কুশন কভার, কুশনে করেছি। এই যে এই লতাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে হাতে এঁকেছি। আর আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আসলে এক একটা কুশনের এক একটা এক এক রকম হয়েছে লতাগুলো, কারণ এগুলো হচ্ছে কোনো রকম ডাইসের সাহায্যে আমি করিনি, আমি হাতে এঁকে করেছি। এর জন্য কোনোটাতে পাতা অনেক বেশি হয়েছে, আবার কোনোটাতে একটু কম হয়েছে। এটা অবশ্য এমনিতে বোঝা যায় না, যখন খালি চোখে দেখতে যাই বা ওভাবে ভালোভাবে খেয়াল করতে যাই তখনই বোঝা যায়, কারণ এটা এতটা সুন্দর হয়েছে যে কেউ আসলে আসলে অনেক পছন্দ করে জিনিসটা, যে এত সহজে কীভাবে রং করে নিলাম। আর আমার কাছে যেটা সত্যি কথা, আমার নিজের তৈরি করা যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে। আমি অবসর টাইমে সবসময় চেষ্টা করি নিজের হাতে তৈরি যে কোনো জিনিস বানাতে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার তৈরি করা একটা বেডশিট। তো বেডশিটটা আসলে অনেক বড়, এটা হচ্ছে অনেক বড় একটা এক কালারের বেডশিট। তো এটাতেও কোনো ডাইস আমি ইউজ করিনি, এটাতেও আমি হাতে এঁকেছি। বড় বড় যে সার্কেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাটি প্লেট, এগুলো এরকম দিয়ে হচ্ছে সার্কেলগুলো করেছি। এরপর হচ্ছে এঁকে তারপর আমি রং করেছি আর কি। আসলে ইচ্ছে থাকলে সব কিছু সম্ভব, সব কিছু আসলে ইচ্ছের উপর ডিপেন্ড করে। তো এই যে দেখুন, আর এটা হচ্ছে ফার্স্টে দেখাবো একটা কুল বালিশের কাভার। এটা হচ্ছে আমি ডাইস দিয়ে করেছি, শুধুমাত্র এটাই ডাইস দিয়ে করানো হয়েছে। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ছোট্ট একটা পাতার একটা ডাইস নিয়েছিলাম, তো ওইটা দিয়ে আমি কালারফুল করে নিয়েছি। আর এটা হচ্ছে একটা বেডশিট, আর বেডশিটের সাথে দুইটা কাভারও করেছি। আর এই বেডশিটটা করেছি আমি প্রায় এক বছরের চেয়েও বেশি হয়ে যাচ্ছে। তো এটা অনেকবার ইউজ করেছি এবং অনেকবার ধোয়া হয়েছে, আর দেখুন রং কিন্তু একটুও সরেনি। তো আজকে চারটা ডাইনিং টেবিলের কাভারে আমি রং করব, এই জন্য এখানে চারটা কাভার, এগুলো সেলাই করে নিয়েছি এক কালার কাপড় কিনে। আর কাপড়গুলো হচ্ছে বয়েল কাপড়, বয়েল কাপড়ে রং করলে ভালোই হয়, আর বয়েল কাপড়ের রং কিন্তু কখনোই সরে না। আমি বয়েল কাপড় দিয়ে অনেক কিছুই করেছি। এরকম এই শেপের একটু লম্বাটে শেপের একটি আলু নিয়েছি, যেহেতু আজকে আমি ডাইনিং টেবিলের কাভারে শেপ দিব। যে ডিজাইনটা করব সেটা হচ্ছে একটি তরমুজের একটা ফালি, এই টাইপের একটা ডিজাইন করব। তো এই জন্য লম্বাটে একটি আলু আমি দেখতে পাচ্ছেন এভাবে একটুখানি কেটে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি কলম দিয়ে একটু এঁকে নিচ্ছি, তরমুজের ফালি দেখতে যেরকম সেরকম ডিজাইন করে আমি এঁকে নিচ্ছি, অনেকটা চাঁদের মতো করে, মানে যে একটা গোল একটা বৃত্তর অর্ধেক হলে যেরকম ওইরকম ডিজাইন করে নিচ্ছি, এখানে এঁকে নিয়েছি। তো এঁকে নেওয়ার পরে আমি চাকুর সাহায্যে এখন কেটে নিচ্ছি। আমি কীভাবে কাটছি একটু লক্ষ্য করুন, এখানে চাকুটা প্রায় আমি আধ ইঞ্চির মতো করে ঢুকিয়ে নিয়েছি। ঢুকিয়ে নিয়ে এভাবে হচ্ছে চারপাশে একটু ঘুরিয়ে নিচ্ছি, যতটুকুতে আমি এঁকেছি ততটুকু একটু ঘুরিয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন এখানে আমি পাশ থেকে কেটে নিচ্ছি, পাশ থেকেও তাও আধ ইঞ্চি বরাবর কেটে নিতে হবে। দেখুন কীভাবে কাটছি আমি, আপনারা আসলে এগুলো মুখে বলে বোঝানো সম্ভব না, আপনারা দেখে বুঝে নিতে হবে মানে আমি কতটুকু পর্যন্ত কাটছি। যতটুকু পর্যন্ত আমি এঁকেছিলাম ততটুকু পর্যন্ত কেটে নিয়েছি। এই যে দেখুন আমার ডাইসটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এভাবে চাইলে আলো দিয়ে আমাদের পছন্দ মতো যে কোনো শেপে আমরা ডিজাইন করে নিতে পারি, ডাইসগুলো তৈরি করে নিতে পারি। এরকম পানির মধ্যে আমি একটু ভিজিয়ে রেখেছি, 5 মিনিট রাখলে এনাফ, এতে করে আলুর যে এক্সট্রা কস থাকে সেটা চলে যায়, সেটা আমি মনে করি আর কি। আচ্ছা, এখানে আমি এখন কাভারগুলোর ভেতরে কাগজ বিছিয়ে নিচ্ছি, যে কোনো পেপার বা যে কোনো কাগজ এখানে ভেতর বিছিয়ে নিচ্ছি, কারণ একপাশে যখন রং করব তখন রংটা যেন অপর পাশে চলে না যায়।
তো এই জন্য আমি চারটা কাভারের জন্য চারটা কাগজ ছিঁড়ে নিয়েছি, তারপর এগুলো আমি এখন ঢুকিয়ে নিচ্ছি। আসলে আমার চ্যানেলটি আমি মূলত খুলেছিলাম আমার হাতে তৈরি বিভিন্ন জিনিস, সেটা পুঁতির কাজ, সুতার কাজ, তারপর রং দিয়ে তৈরি বিভিন্ন কাজ, সেগুলো শেয়ার করব বলে। তো আস্তে আস্তে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আমি চেষ্টা করব সপ্তাহে একটা কি দুইটা করে টিউটোরিয়াল আপনাদেরকে দেখানোর। তো সেটার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেলটি অবশ্যই বাজিয়ে রাখবেন, আর আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই দেখতে পারে এবং আমি এগিয়ে যেতে পারি। তো যাই হোক, আমি তরমুজের শেপের জন্য এখানে তিনটা কালার নিয়ে নিয়েছি। কালার তিনটা হচ্ছে, একটা হচ্ছে লাল কালার, একটা হচ্ছে সবুজ কালার, আর একটা লাগবে কালো কালার। তিনটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। এখন একটি প্লেটে আমি এখানে হচ্ছে একটা ফোম নিয়েছি, ফোমের উপর রংটা নিচ্ছি যাতে করে ডাইসটা বিছালে রংটা খুব সুন্দরভাবে উঠে আসে। আসলে আমার রং আনা ছিল না যতটুকু ছিল, তাই দিয়ে আজকে আমি আপনাদেরকে একটি কাভার করে দেখাচ্ছি। আসলে আমি জানতাম না যে রংটা শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে এইটুকু রং দিয়ে একটা কাভার করে দেখাবো। এই যে দেখুন, খুব সহজে কিন্তু আমি এখানে চেপে চেপে তারপর শেপটা করে নিচ্ছি। ডিজাইনটা করতে গেলে একই নিয়মে সবগুলো চাপ দিব না, বিভিন্নভাবে দিব, একটা এপাশ থেকে দিব, একটা ওপাশ থেকে দিব, তারপর দেখতে অনেকটা ভালো লাগবে। সেটা আমি, আমার যেভাবে ভালো লেগেছে আমি সেভাবে করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আর আমি ডাইনিং টেবিলের কাভারে তরমুজের ফালিটা দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু ডাইনিংয়ে আমরা বসে বিভিন্ন খাবার দাবার খাই, তো ডাইনিংয়ের চেয়ারের কাভারগুলোতে যদি একটু ফ্রুটের ডিজাইন থাকে দেখতে ভালো লাগবে। তো যেখানে একটু হালকা রং পড়েছে, অর্থাৎ রংটা বেশি করে পড়েনি, সেখানে আমি তুলির সাহায্যে আর একটু রং লাগিয়ে নিচ্ছি। তরমুজের ফালিগুলো সব রেডি, এখন হচ্ছে তরমুজের খোসা দেওয়ার পালা। তো খোসার কালার যেহেতু সবুজ থাকে, এজন্য সাইড দিয়ে আমি সবুজ কালার করে নিচ্ছি। আর দেখুন, দেখতে মনে হচ্ছে একদম সত্যিকারের তরমুজের ফালি। তো আমি চিকন তুলির সাহায্যে সাইডে একটু বর্ডার করে নিচ্ছি সবুজ কালারের। আর তুলির নাম্বারটা হচ্ছে 4 নম্বর, 2 নম্বর তুলি দিয়ে করার দরকার নেই, কারণ 2 নম্বর তুলিটা হচ্ছে একদম বেশি চিকন, 4 নম্বর তুলি হলে বেশি সুন্দর লাগবে। আর এই তুলি রং এগুলো আপনারা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন। আর আমি অ্যাক্রিলিক কালার নিয়েছি, যেটা কাপড়ে দেওয়ার সেটা। আর অ্যাক্রিলিক কালার দিয়ে রং করার পরে, কাপড়টা রোদে একদিন শুকানোর পরে, কাপড়টা যদি আয়রন করে নেওয়া হয় তাহলে একদম চিরস্থায়ী, একদম পারফেক্টলি রংটা বসে যায়। শত ধোয়ার পরেও কিন্তু রংটা আর উঠবে না। তো আমি আমার জন্য একটি ড্রেস বানাবো, সেটা হচ্ছে আমি অলরেডি টেলরের কাছে দিয়ে দিয়েছি এক কালারের একটি ড্রেস। তো সেটাতে আমি রং করব, সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন আমি কালো একটা অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি। আসলে আমি ফার্স্টে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা লাল কালার, একটা সবুজ কালার, একটি বাদামি কালার। আমি ভেবেছিলাম যে বিচির কালারটা আমি বাদামি কালার দিব, আসলে বিচির তো অরিজিনাল কালার কালো, সেটা আমার মাথায় তখন ছিল না, পরে রং করতে যখন গিয়েছিলাম তখন মনে পড়েছে, এজন্য আমি কালো কালারটা নিয়ে নিয়েছি। আর আমার কাছে অলরেডি অ্যাক্রিলিক কালারের পুরো 1 ডজন আছে, মানে 1 ডজনের একটি, আপনারা চাইলে যারা রং করতে চাচ্ছেন 1 ডজন একসাথে নিয়ে নিলেই ভালো, সেক্ষেত্রে আপনার দামটা একটু কম পড়ে। 1 ডজনের দাম সম্ভবত 220 থেকে 230 টাকা, আমার ঠিক মনে নেই, আসলে অনেক কিছু দেখা যায় একসাথে কিনে ফেলি এই জন্য মনে থাকে না। তো আমি মাঝখানে মাঝখানে একটু বিচির মতো করে শেপ দেওয়ার ট্রাই করছি তুলির সাহায্যে।
তো আমার এটা ফুল রং করা হয়ে গেলে আমি এখান থেকে কাগজটা বের করব না, এই অবস্থাতে আমি শুকাতে দিব একদিন। একদিন পরে যখন এটা একদম শুকিয়ে যাবে তখন আমি ভেতর থেকে কাগজটি বের করে নিব, তারপর আমি আয়রন করে রাখব। তখন এই রংটি একদম ভালোভাবে বসে যাবে আর ধুলেও উঠবে না। আশা করছি আজকের এই সহজ টিউটোরিয়ালটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর আমি আশা রাখি যে আপনাদের কাজে আসবে। এভাবে কিন্তু কুশন কাভার, বালিশের কাভার, বিভিন্ন কিছু কিন্তু ডিজাইন করে নেওয়া যায়। তো আমি নেক্সট আরও ভালো কিছু দেখানোর ট্রাই করব আপনাদেরকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।